নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল আমি 360। আর আমি অমিত। আজকে আমি আপনাদের বলবো কীভাবে আপনারা ইউটিউব চ্যানেলে ভিউয়ার, সাবস্ক্রাইবার আর লাইক ইনক্রিজ করতে পারেন। যত নতুন ইউটিউবার আছে তারা প্রথমেই চায় তাদের যে চ্যানেলের ভিউয়ার আছে, সাবস্ক্রাইবার আছে, সেটা প্রথমেই ইনক্রিজ হোক। কিন্তু এটা কোনোদিনই সম্ভব না যে কোনো ইউটিউবারের প্রথম ফার্স্ট ফার্স্ট মান্থ তাদের যে সাবস্ক্রাইবার, ভিউয়ার আছে, লাইক আছে, সেটা খুব বেশি ইনক্রিজ হবে। তার জন্য আপনাদের যে ভিডিওর কন্টেন্ট আছে, যে ভিডিও কোয়ালিটি আছে, সেটাকে আপনাকে আর যে যে টপিক আছে সেটাকে খুব বেশি স্ট্রং করতে হবে। তাহলেই আপনাদের যে ভিউয়াররা আছে ফার্স্ট ভিউতে আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। কিন্তু আপনারা যদি চান তো ওয়ান মেথড আছে যেটা দিয়ে আপনারা আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার, লাইক আর ভিউয়ার ইনক্রিজ করতে পারেন। কিন্তু এইটা করার আগে আমি আপনাদের একটা কথা বলতে চাই, যে এই যে পদ্ধতিটা আছে সেটা হলো একটা ইলিগাল পদ্ধতি। আপনারা যেভাবে ফেসবুকে লাইক আর যে কমেন্ট ইনক্রিজ করেন, সেই একই পদ্ধতিতে আপনি আপনাদের ইউটিউবের লাইক আর যে ফেসবুক সাবস্ক্রাইবার আছে, কমেন্ট আছে, সেটা ইনক্রিজ করতে পারেন। কিন্তু ইনক্রিজ করার আগে আপনারা একটা জিনিস ভাববেন, যে আপনি ওইটা ইনক্রিজ করলে আপনার কী ফায়দা হবে সেটা আমি বলছি, ঠিক আছে? এটা বলার আগে আপনাদের যে ওয়েব ব্রাউজারে আছে, আপনি ওয়েব ব্রাউজারে যান, গিয়ে সার্চ করুন বাই ইউটিউব সাবস্ক্রাইবার্স। দেখুন এই জায়গাতে আপনারা বাই ইউটিউব সাবস্ক্রাইবার্স, দেখুন ইউটিউব সাবস্ক্রাইবার এটা এই জায়গাতে সার্চ করার পর গুগলে কী কী আসছে। বাই ইউটিউব সাবস্ক্রাইবার্স, ফ্রি ইউটিউব ভিউস, বাই ইউটিউব ভিউস, লাইক সাবস্ক্রাইবার্স অ্যান্ড মেনি মোরস, এরকম অনেক আরও আসবে। কিন্তু আপনারা এই জায়গাতে গিয়ে যদি টাকা ইনভেস্ট করেন তো সেটা পুরো ফেক, কারণ আপনারা টাকা ইনভেস্ট করলে তারা কোনো আপনার সাবস্ক্রাইবার ইনক্রিজ করবে না, লাইকও ইনক্রিজ করবে না, আর ভিউয়ার ইনক্রিজ করবে না। কিন্তু এমন দুটো চ্যানেল, দুটো ওয়েবসাইট আছে যে জায়গাতে আপনারা টাকা ইনভেস্ট করলে আপনাদের পুরো কাজটা হবে, সাবস্ক্রাইবারও হবে, লাইকও হবে, ভিউয়ারও হবে। সেই চ্যানেলের নামটা হলো আপনারা ইউটিউবে গিয়ে আপনারা গুগলে গিয়ে সার্চ করুন fiverr.com, FIVER, FIVER। দেখুন আপনারা এই জায়গাতে FIVER, ফাইবার, ঠিক আছে? fiverr.com আপনারা এই জায়গাতে সার্চ করলে পেয়ে যাবেন। সার্চ করার পর আপনারা আসুন এদিকে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটে ক্লিক করার পর দেখুন আপনারা এই জায়গাতে আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই জায়গাতে একটা ক্লিক করুন। এই জায়গাতে ক্লিক করলে আপনারা দেখবেন, দেখুন এই জায়গাতে কী আছে, আই উইল ব্লো আপ ইউর ইউটিউব ভিডিও ফার্স্ট অ্যান্ড সেভ অ্যান্ড হাই। দেখুন এই জায়গাতে কী লেখা আছে, এটা যাওয়ার পর আপনারা যান নিচে, দেখুন এই জায়গাতে তার যে রেটিং দেওয়া আছে 2952 রিভিউস, মানে তিনি এখনও পর্যন্ত 2952 জনের যে ইউটিউব চ্যানেল আছে তার সাবস্ক্রাইবার, ভিউয়ার ইনক্রিজ করেছেন। তার যে রেটিং আছে 5-এর মধ্যে যে 4.5, দেখুন ফার্স্ট আছে থ্যাংকস, ফির আউটস্ট্যান্ডিং, গ্রেট সার্ভিস, এক্সিলেন্ট সার্ভিস, আউটস্ট্যান্ডিং সার্ভিস, মানে তারা এখনও পর্যন্ত টাকা দিয়ে তাদের ইউটিউবের চ্যানেলে সাবস্ক্রাইবার, ভিউয়ার ইনক্রিজ করেছে। আর আরেকটা যে ওয়েবসাইট আছে সেটা হলো আপনারা গিয়ে সার্চ করবেন ইয়েতে গুগলে, অ্যামাজন মেকানিক্যাল টাক। আপনারা দেখুন এই জায়গাতে আমি জুম করে দেখাচ্ছি আপনাদের, অ্যামাজন মেকানিক্যাল টাক, এই জায়গাতে এসে আপনারা এই কোনাতে দেখবেন ওয়ার্কার আছে, আর এখানে আছে রিকোয়েস্টার। আপনারা ওয়ার্কার দিলে আপনাদের এটা অ্যাকাউন্টটা হবে না, আপনারা এই জায়গাতে রিকোয়েস্টারে ক্লিক করে আপনাদের অ্যাকাউন্ট খুলতে পারেন, আর এই জায়গা থেকে আপনি আপনাদের সাবস্ক্রাইবার, ভিউয়ার, লাইক ইনক্রিজ করতে পারেন। এখন একটা কথা, আপনারা এই জায়গা থেকে টাকা দিয়ে লাইক আর ভিউয়ার ইনক্রিজ করলে আপনাদের কী ফায়দাটা হবে? আপনারা ভাববেন যে আপনি 1000 টাকা, 2000 টাকা দিয়ে ইনভেস্ট করে আপনার 1000-2000 সাবস্ক্রাইবার ইনক্রিজ করলেন, ভিউয়ার ইনক্রিজ করলেন, কিন্তু এর ফায়দাটা কী? আপনার কোনো ফায়দা হলো এতে? আমার মতে না, কোনো ফায়দা হলো না। কারণ আপনারা জানেন ইউটিউবের দুরকমের ভিউয়ার আছে, একটা হলো প্যাসিভ, একটা হলো অ্যাক্টিভ। অ্যাক্টিভ কারা? যারা এই আপনার আমার ভিডিওটা এখন আপনারা দেখছেন তারা অ্যাক্টিভ, আর যারা প্যাসিভ তারা ইউটিউবে কোনো একদিন আসে, এসে কোনো একটা ভিডিও দেখার পর সাবস্ক্রাইব করে আবার চলে যায়, বা তারা কোনো দিন ইউটিউবে আসেই না, তারা হলো প্যাসিভ ভিউয়ার। তো আপনার যখন কোনো চ্যানেলের কারোর যদি ভিউয়ার ইনক্রিজ, সাবস্ক্রাইবার ইনক্রিজ হয়, তার মানে হলো সে কখনোই যদি তার ভিডিও আপলোড করে তার মিনিমাম 5000-10000-15000 ভিউয়ার তার হবেই। এখন আপনি যদি টাকা দিয়ে আপনার সাবস্ক্রাইবার ইনক্রিজ করেন, তা টাকা দিয়ে আপনি যে সাবস্ক্রাইবার ইনক্রিজ করলেন তারা সম্পূর্ণটাই 100% হবে প্যাসিভ, তারা কেউই অ্যাক্টিভ হবে না। যে আপনি আপনার 15000
সাবস্ক্রাইবার আপনি টাকা দিয়ে ইনক্রিজ করলেন, এখন আপনি যখন ভিডিও আপলোড করলেন দেখলেন আপনার 100-200 ভিউয়ার, এর মানে কি তারা আপনার যে সাবস্ক্রাইবার আছে তারা সব প্যাসিভ। আর আপনি যে লাইক ইনক্রিজ করবেন টাকা দিয়ে, সেই লাইক ইনক্রিজ করলে আপনার যে চ্যানেলের যে র্যাঙ্কিং হয়, আগে যেটা হতো 1-2 বছর আগে ইউটিউবের যে রুল ছিল তাতে আপনার চ্যানেলের র্যাঙ্কিং ইনক্রিজ হতো, বাট এখন ইউটিউবের যে চ্যানেল আছে তার র্যাঙ্কিং হয় আপনার ভিউ টাইম দেখে, মানে আপনার যে ভিউয়ার আছে তারা কত টাইম আপনার যে ভিডিওটা আছে সেটা দেখছে। কারণ আপনি যদি টাকা দিয়ে ভিউয়ার সাবস্ক্রাইবার ইনক্রিজ করেন তাতে আপনার যে ওয়াচ টাইম আছে সেটা অনলি 30 সেকেন্ড 40 সেকেন্ড হবে, তারপর একটা লাইক, কারণ সব কিছু ইউটিউবও জানে এখন যে এত তাড়াতাড়ি যে অনলি 20 সেকেন্ড 30 সেকেন্ড দেখে কোনো একটা চ্যানেলকে বা কোনো একটা ভিডিওকে সাবস্ক্রাইব বা লাইক করা যায় না, তার জন্য মিনিমাম 30% টু 40% টাইম পর্যন্ত আপনাকে সেই ভিডিওটা দেখতে হবে, তারপরে ওটা করা হয়। তাহলে আমার মতে আপনারা এই যে একটা ইললিগাল যে একটা পদ্ধতি আছে সেই পদ্ধতিতে আপনারা যে সাবস্ক্রাইবার ভিউয়ার ইনক্রিজ করতে চান করতে পারেন, কিন্তু এতে আপনাদের আমার যেটা মতামত তাতে কোনো আপনাদের ফায়দা হবে না। আর যতদূর সম্ভব আপনি আপনার চ্যানেলে যে ভিডিও আছে সেটা, আপনার যে কন্টেন্ট টপিক আছে কোয়ালিটি আছে সেটাকে ইনক্রিজ করুন, যাতে ভিউয়াররা আপনাকে দেখে প্রথমবারই আপনার ভিডিও দেখে আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক করে আর শেয়ার করে। আপনারা দেখতে পারেন যে এক্সাম্পল আছে আমার যে ইউটিউব চ্যানেল আছে তার যে সাবস্ক্রাইবার আছে, কারণ পারলে আমি টাকা দিয়ে আপনার যে লাইক আছে ভিউয়ার আছে আর যে সাবস্ক্রাইবার আছে সেটা ইনক্রিজ করতে পারতাম, কিন্তু সেটা আমি করিনি। ঠিক আছে বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তো আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন অ্যান্ড শেয়ার করুন আমার ভিডিওটা, অ্যান্ড আমার কথা আপনারা ন্যাচারালি আপনার সাবস্ক্রাইবার ইনক্রিজ করুন, এটা একটু বেশি টাইম লাগবে কিন্তু আপনাদের পক্ষে খুবই ভালো হবে। থ্যাংক ইউ, সি ইউ ইন মাই নেক্সট টিউটোরিয়াল।